হাই আমি তনুজা আমি আজ রান্না করব চিকেন কারি তো আমি নিয়ে নিয়েছি চিকেন মশলায় একটা বাটিতে নিয়েছি আদা জিরে আর একটাতে রসুন আর গোলমরিচ আর একটাতে পেঁয়াজ আর একটা বাটিতে আলু আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো দেওয়ার পরে তারপরে লবণ দেবো দু চামচ আর হলুদ দেব এক চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি আলুগুলো তুলে নেব নেওয়ার পরে ওই তেলে আমি ফোড়ন দেব তো আমি নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে নেব তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো আর লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব নেওয়ার পর আমি এবার দিয়ে দেব রসুনের পেস্ট তো রসুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব তো দেখুন মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি কষা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব তারপর আমি দিয়ে দেব লবণ লবণ আমি বড়ো চামচের এক চামচ দিয়েছি আর এক চামচ দিয়ে দেবো দু চামচ দিয়ে দিলাম এবার আমি হলুদ দেব তো হলুদ গুঁড়ি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষতে থাকবো আপনারা চাইলে এতে টক দই দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার লাল লাল করে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল আমি গরম করে রেখেছিলাম জলটা আপনারা আন্দাজ মতো দেবেন যার যেরকম আন্দাজ আন্দাজ মতো দিয়ে দেবেন তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো তো দিয়ে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা তুলে দেখলাম হয়ে গেছে তো এবার আমি মিট মশলা দিয়ে দেবো মিট মশলা দু চামচ দিয়েছি দেওয়ার পর এবার গরম মশলা দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ মতো দিয়েছি গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে নেব তো দেখুন বন্ধুরা আমার রেডি চিকেন কারি আপনাদের যদি এই চিকেন কারি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব